আজকে আমরা আলোচনা করো প্রাথমিক চিকিৎসায় বিভিন্ন কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে যেমন হঠাৎ দুর্ঘটনা বিষক্রিয়া অ্যালার্জিজনিত সমস্যায় কাটাছেড়ায় বদহজমে হ্যান্ডওভার মাতলামি দূরকরণ বাদ ব্যথা ও বিভিন্ন ব্যথার কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ এক অ্যাকোনাইক্যাথ এই ঔষধটি আকস্মিক পীড়া দুর্ঘনার জন্য দুর্দান্ত যেমন খারাপ সংবাদ বা পড়ে যাওয়া থেকে হঠাৎ গলা বা মাথা ব্যথার মতো হঠাৎ করে আসা রোগের চিকিৎসার জন্য এটি খুব কার্যকর দুই একটি স্মেল আপনি যখন ছুটিতে যাবেন তখন আপনার ফার্স্ট এইড বক্সের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ এই ঔষধটি পোকার কামড় এবং অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আক্রান্ত অঞ্চলগুলি লাল গরম এবং ফুলে যাবে এবং রোগী ব্যথাকে দংশন কামড় হিসাবে প্রকাশ করে তিন মন্ট এটি ট্রোমা আঘাত এবং ক্ষতস্থানের সর্বোত্তম ঔষধ সাধারণ আর্নিকার রোগী আপনাকে বলবে যে তারা ভালো আছেন এবং রোগ থেকে মনোযোগ এড়াতে থাকবে কিন্তু দেখা যেতে পারে রোগী এখনও আগের মতোই রোগাক্রান্ত আছে এটি জেটল্যাগের জন্য ভালো যে কোন ধরনের আঘাত থেতলানায় মচকানায় মাছডানায় ঘুষি লাখির আঘাত বা উপর থেকে পড়ার কারণে ব্যথা পেলে আর্নিকা খেতে হবে শরীরের কোন একটি অঙ্গের বেশি ব্যবহারের ফলে যদি সেই অঙ্গে ব্যথা শুরু হয় তবে আনিকা খেতে ভুলবেন না চার আর্সেনিক এলবো আর্সেনিক এলভ হলো খাদ্য বিষক্রিয়ার ঔষধ বিষাক্ত খাবার খেয়ে যত মারাত্মক রায়গি হোক না কেন আর্সেনিক এলবো খেতে দেরি করবেন না ফল ফ্রুট খেয়ে ডায়রিয়া আমাশয় পেট ব্যথা ইত্যাদি যে কোনো রায় খোলে আর্সেনিক হলায় তার এক নম্বর ওষধ এই ঔষধের মূল লক্ষণগুলো হল উদ্বেগ এবং রোগী খুব ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে রোগী ব্যথাকে জ্বলন্ত বা জ্বালাময় হিসাবে উল্লেখ করে পাঁচ বেলাডোনা লাল গরম এবং ফোলা শব্দগুলি বেলডোনার মূল শব্দ এটি জ্বর সানস্ট্রোক এবং ফোড়ার মতো ত্বকের অবস্থার জন্য একটি দুর্দান্ত ঔষধ ছয় ক্যালেন্ডুলা ক্যালেংডুলা বড়ি হিসাবে বা ক্ষত সহ স্নানের সমাধান হিসাবে নেওয়া যেতে পারে যদি আপনার ক্ষতে ড্রেসিং থাকে তবে এই ঔষধটি ঠান্ডা ঘা মুখের আলসার কাটা বা পোড়ার জন্য ব্যবহার করা যেতে পারে সাত হিপার সালফ খুব বেদনাদাজক এবং সংক্রামিত ক্ষত এবং ফোড়ার জন্য এই ঔষধটি ভালো কাজ করে আট ভোম এই ঔষধ হ্যানোভার মাতলামি দূর করার ক্ষেত্রে একটি জীবন রক্ষাকারী হতে পারে এটি খাবার বা অ্যালকোহলের কারণে পেটের সমস্যা এবং মাথাব্যথার জন্য ভালো কাজ করে এই ঔষধের একটি মূল লক্ষণ হল বিরক্তি পান সিগারেট মদরাজাফেনসিডিল হিরাইন দীর্ঘদিন সেবনে শরীরে যে ক্ষতি হয় নাক্স ভোম তা পুষিয়ে দিতে পারে পাশাপাশি এটি মদফেন্সিডিলের নেশা ছাড়তে ব্যবহার করতে পারে এটি জ্বর আমাশয়ে পেটোবথা নিদ্রাহীনতা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আলসার হিস্টেরিয়া খিচুনি ধনুষ্টঙ্কার পাইলস দুর্বলতা ক্ষুধাহীনতা প্যারালাইসিস ধ্বজভঙ্গ বা যৌন দুর্বলতা প্রভৃতির শ্রেষ্ঠ ঔষধ নয় রাস্টক্স এটি একটি বহুমুখী ঔষধ যা ক্ষতযুক্ত এবং ঘাজনীত পেশি এবং জয়েন্টগুলি চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে এটি কখনও কখনও বাতের ব্যথা উপশম করতে ব্যবহৃত হয় এটি কখনো কখনও চিকেন পক্সো এবং শিঙলগুলির মতো ত্বকের ফুসকুড়ি নিরাময়ের জন্য ব্যবহৃত হয় এক শূন্য সালফার ত্বকের রোগের জন্য প্রায়শই এই ঔষধের জন্য ভালো কাজ করে ত্বক লাল এবং অস্বাস্থ্যকর চেহারা হতে পারে এই ধরনের ত্বকের রোগ বা প্রায়শই বিছানায় থাকার কারণে উত্তাপ বেড়ে যায় এরূপ লক্ষণে সালফার